আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে নতুন একটি রেসিপি শেয়ার করব, লাউ শাক ভাজি। লাউ শাক ভাজি কীভাবে করতে হয় তা আজ আমি আপনাদের দেখাব। যারা নতুন একেবারে তাদের জন্য আশা করি অনেক উপকার হবে, এবং যারা ব্যাচেলর তাদের জন্য। আমি এখানে এক আঁটি লাউ শাক নিয়েছি। প্রথমে লাউ শাকের পাতাগুলো বেছে নিব। এর জন্য ডাটা থেকে পাতাগুলি আলাদা করে নিলাম। লাউ শাকের পাতার আঁশগুলো বেছে নিব। ঠিক এইভাবে আঁশগুলি ফেলে দিতে হবে। লক্ষ্য রাখতে হবে পাতাতে পোকা যেন না থাকে, ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। এইভাবে পরিষ্কার করে ছোট ছোট করে টুকরো করে নিব। এইভাবে আমি প্রতিটা পাতা বেছে নিব। আমি আপনাদের সুবিধার্থে দুইটা পাতা ছিঁড়ে দেখাচ্ছি। এমনভাবে পাতাগুলো সব আমি ছিঁড়ে নিলাম। এখন আমি লাউ শাকের ডাঁটাগুলো কেটে দেখাবো আপনাদের। ঠিক একটু মাঝারি সাইজের কেটে ছুলে নিব। আপনারা চাইলে ছুরি দিয়ে কিংবা বটি দিয়েও কাটতে পারেন। ডাটাগুলো সব আমি কেটে নিলাম। শাক বাছা শেষ হলো। এখন আমি লাউ শাকগুলো খুব ভালোভাবে ধুয়ে নিব। লাউ শাক ধুয়ে নিলাম। আমি এখানে শাকগুলো ধুয়ে নিলাম। এখন শাকগুলো চুলায় দিয়ে দিব। চুলার আগুনটা হাই রাখতে হবে। পেঁয়াজ কুচি তিনটা, মরিচ সাত আটটা, মাঝখানে টুকরো করে কেটে নিয়েছি, লবণ পরিমাণ মতো, এখন ভালোভাবে নাড়া দিতে হবে। লাউ শাক রান্না করতে বেশি সময় লাগে না, 8 থেকে 10 মিনিটে লাউ শাক রান্না হয়ে যায়। এভাবে নাড়তে হবে, একটুও পানি দেওয়া যাবে না। দেখবেন একটু পরেই লাউ শাক দিয়ে অনেক পানি ছেড়েছে। এই যে অনেকগুলো শাক কম হয়ে আসলো, পানি ছেড়েছে। লাউ শাকের পানি দিয়েই ডাটাগুলো সিদ্ধ হয়ে যাবে, এক্সট্রা কোনো পানি দিতে হবে না।
পানিগুলো শুকানোর পর চুলা থেকে শাক নামিয়ে নিতে হবে। পানি শুকিয়ে এসেছে, এখন আমি শাকগুলো নামিয়ে নিচ্ছি। তেল আধা কাপ, খুব ভালো করে গরম করে নিতে হবে। রসুন কুচি তিনটা, রসুন কুচিগুলো ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। রসুন কুচিগুলো ব্রাউন কালার হয়ে এসেছে, এখন আমরা শাকগুলো ঢেলে দিলাম। খুব ভালো করে নেড়ে একেবারে পানি শুকিয়ে নিতে হবে। পানি শুকিয়ে গেলে তখন চুলা থেকে নামিয়ে নিতে হবে। খুব সহজেই এভাবে আমি শাক ভাজি রান্না করে নিলাম। আপনারা চাইলে আমার রেসিপিটা ফলো করে এভাবে শাক ভাজি বানাতে পারেন। সবাই এই শাক ভাজি পছন্দ করবে। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে সামনের দিন দেখা হবে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।